ভাইয়া আমাদের এমন কাটিন দিয়া দিমু আপনি বউ দেইখা মনে কো আপনি সুলেমান আর বউ দেয়ার আগে তো মরিয়ে যাম এটা এমন জোরে টাইট দেন না গলায় ফাঁস লাগছে সাপা কানের মধ্যে পানি ঢুকে গেছে আমার ইষ্টাই পানি দাও বুঝেন না কেন কাটিং যেমনই দেন না না দেন ওই আমার কাটিং হাত দিয়ে আমি কাটিং দিয়ে আমার এটা লাগে যাই হোক কাটিং যাই দেন না না মেসেজ ট্যাটু ভালো করে সমস্যা নেই মেসেজ করে দিবেন মেসেজ কইরা আপনারা আমি শাহরুখ খানের মতো মানাই দিবেন ওই শাহরুখ খানের কাটিং দেন আর যাই করেন মেসেজটা ভালো করে দিবেন দিদি আর আপনি দাড়ি দিয়ে বড় হয়ে গেছে মস্ত হয়ে গেছে পুরো বড় বড় সমস্যা না আমি কাটিং করে বাসি আগেকার বাসি আছে না নবাব খানের মতো করে দিব কেসি তো মনে থাকে সমস্যা কিছু নবাব বানানোর যাই বানান ঘরে গেলে বউ পিছে দিয়ে বিড়াইবে এটা 100% কারণ মহিলা সেলুনে আমি যে আসিছি খবর যদি লিক হয় আর ডিভোর্স হইতে পারে ঠিক আছে মোস পরে তো আগে শুনছিল আর আমার কাটিং করে দেন একটা বুঝলাম না আপনি পানি লিকত কোন ধরে ডলতি মেসেজ করলে করেন সমস্যা নাই মহিলা গাতের মেসেজ আয় আমি তোমার বউ পারে চুল বলে না আমার চুলটা কেটে দিতে পারবেন ও দাদা আপনি কলকাতা থেকে আসছেন দাদা দাদা আমি কলকাতা 2 বছর চুল কাটার অ্যাসিস্ট্যান্ট করেছি আরে বাড়া বাংলাদেশে এসেছি এখন পর্যন্ত বালি কাটতে পারলাম দাদা আপনি কি বাল কাটাবেন সরি আপনাদের বাংলাদেশে আমার চুল বলে তো আচ্ছা আপনি কি চুল কাটাতে আসছেন হুম জি ভাইয়া চুল কাটা কেমন আছে নাবিদের গোষ্ঠী যাবে আচ্ছা দাদা আপনি তো মনে হয় হাফ লেডি ছড় আমি হাফ লেডি না গো ভাইয়া তাহলে আপনি তাহলে কি আমি কি ছেড়াও থাকতো কাকে লিয়ে পড়লাম এখানে আমাদের কলকাতা তো এসো ধরনের আপনার তো বহু মুশকিল পড়ে গেলাম আপনাদের ছেলে মেয়ে বাঙালিদের হাতে না একবার কেটে যান দেখবেন আচ্ছা দাদা আপনার ভালো লাগবে কাটার সমস্যা নেই আমরা এই জায়গার মধ্যে বসে প্লিজ
আপনি সুন্দর করে আমার বালগুলি সেটিং করে দিবেন, আর এই যে দাড়িগুলি আছে না, দাড়িগুলি সুন্দর করে একদম মিসিং 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 মেরে একদম পুরো ফর্ম সেপ করে দিবেন কিন্তু একদম। হ্যাঁ দেখুন আমার পানি পরি মারবেন না কিন্তু মাথার পিছনে।